হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। একটু কাজের চাপে রয়েছি, আর তোমরা তো জানোই আমরা নতুন বাড়িতে যাচ্ছি, তো কতটা কি কমপ্লিট হয়েছে সেটাই তোমাদেরকে আজকে একটু করে দেখাবো। তো গেছিলাম আমি অনেকদিন পর, তারপরে কি একটু ভিডিও করে নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ এটা কিচেন, মানে অনেকটাই এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে, যেহেতু এটা অনেক আগের ভিডিও সেই কারণে। তো এখানে সবাই মিলেই আজকে এসেছিলাম, তারপরে একটা দোকানে এলাম এই জিনিসটা কিনতে। এটা হচ্ছে জানালার রডের, তো তারপরে এটা পছন্দ হয়েছে কিন্তু সবার পছন্দ খুব একটা হয়নি। তারপরে পরের দিন সকালবেলা কয়েকটা পার্সেল এসেছিলো, সেটাই তোমাদেরকে একটা দেখাচ্ছিলাম। এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ স্টোর করার জন্য, তো এটা দেয়ালে সেটিং করতে হবে। তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কলগেটের জন্য। এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট, পছন্দ হয়েছে তাই নিলাম, মিশো থেকে এগুলো পারচেস করেছি। তো তারপরে আমি আজকে তোমাদেরকে কিছু কিছু ক্লিপ অনেক দিন ধরে নিয়েছি, সেগুলোই আজকে একটু শেয়ার করব আজকে। তারপরে আমি কয়েকদিন পরেই গেছিলাম গ্রুপ প্ল্যাক করতে, যেহেতু একটা বিয়ে বাড়ি আছে আমার ফ্রেন্ডের বিয়ে, ফ্রেন্ডের বিয়ে এখনও 5 দিন দেরি আছে, তবু আগে থেকে করলাম তাহলে সেফটি একটু ভালো আসবে। আমি যেটুকু জানি, মানে আমি যেটা করি সেটাই বললাম তোমাদেরকে। এই ফার্স্ট টাইম আমার মামাম কারোর কাছে এইভাবে চুলটা কাটিং করলো, নয়তো কোনো দিন হেয়ার কাট এইভাবে আমি করাতে পারিনি স্যালুনে গিয়ে। বিউটি পার্লারের এই আন্টিটাকে উনি চিনে গেছে, আমার মামাম খুব ভালোভাবে চিনে গেছে, সেই কারণে ওনার কাছে একটু কাটলো। তারপরে পরে মানে সেদিন রাতেই অনেক কাজ ছিল, যেহেতু আমরা তার পরের পরের দিনই চলে যাব এই বাড়িটা ছেড়ে, তারপরে সব গোছগাছ করছিলাম আর পাখাগুলো বের করা হয়েছিল। এই পাখাটার অবস্থা যা হয়েছিল, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বিফোর আর আফটার, দেখলে তোমরা বুঝবে, মানে একদম কালো হয়ে গেছিলো, সেইটাকেই ঘষে 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 তুলেছি। তোমরা পরে মানে কালিটা দেখলে বুঝতে পারবে কতটা কালো হয়ে গেছিলো। অনেক দিন ধরে এটা পরিষ্কার করা হয় না, এই পাশটা দেখো পুরো কালো হয়ে গেছে। এখন ঘরে করছি কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর বিশ্বাস করবে না এই দিনটা রাত্রি 2:30টার সময় আমরা ভাত খেয়েছি, মানে এত কাজ ছিল, অনেক কাজ ছিল। আর তার আগে তোমাদেরকে দেখালাম ঘরের সব কিছু গোছানো হয়ে গেছে, স্টোর করা হয়ে, তোমাদের কথা আগেই বললাম, দেখো কালিটা দেখলে তোমরা বুঝতে পারবে কত পরিমাণে নোংরা হয়েছিল, আর এখন দেখো। আর এ দেখো এই পাখাটা এখন সেটিং করার, যেহেতু এই পাখাটা নতুন নেওয়া আছে তাই একটু সেটিং করে দেখা হচ্ছিলো, আর এই ঘরটা পুরো স্টোর রুম হয়ে গেছে। এভাবেই একটু একটু ক্লিপ নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো, আজকের মতন আসি, টাটা।